ছিল, যদি ইন্দোমিনাস রেক্স ও টি রেক্স নিজেদের মধ্যে ফাইটিং করে তো সে ফাইটে কে জিতবে? টি রেক্স নাকি ইন্দোমিনাস রেক্স? প্রথমে টি রেক্স সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। টি রেক্স অনেক ভয়ঙ্কর একটা ডাইনোসর। টি রেক্স প্রায় 45 ফিট পর্যন্ত যেতে পারে। টি রেক্সের দাঁত ডাইনোসরদের থেকে সবচেয়ে বড় দাঁত হয়ে থাকে। টি রেক্সের দাঁত প্রায় 12 ইঞ্চি পর্যন্ত যেতে পারে। টি রেক্সের বাইট ফোর্স প্রায় 10 টন পর্যন্ত হয়ে থাকে। তাছাড়াও টি রেক্সের নখ প্রায় 6 ইঞ্চি পর্যন্ত যেতে পারে। টি রেক্স হাইটে প্রায় 45 ফিট পর্যন্ত যেতে পারে ও টি রেক্সের গতিও ঘন্টা প্রায় 45 কিলোমিটার। টি রেক্সের ওজন প্রায় 6 টন পর্যন্ত যেতে পারে। তাছাড়াও টি রেক্স একটি কামড়ে কার্নোটরাসকে ধরে ফেলেছিল। তাছাড়াও কার্নোটরাসকে ধাক্কা মেরে দূরে একদম ফেলে এরকম টি রেক্স 2 বার কার্নোটরাসকে হারিয়ে দিয়েছিল। ইন্দোমিনাস রেক্স হাইটটা প্রায় 56 ফিট পর্যন্ত যেতে পারে, কিন্তু টি রেক্সের দাঁতের মতন ইন্দোমিনাস রেক্সের দাঁতও প্রায় 12 ইঞ্চি পর্যন্ত হয়। ইন্দোমিনাস রেক্সের নখ প্রায় 7 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ইন্দোমিনাস রেক্স টি রেক্সকে আহত করে ফেলেছিল মারতে মারতে। টি রেক্সের ইন্দোমিনাস রেক্সের বাইট ফোর্স প্রায় 10 টন পর্যন্ত হয়ে থাকে টি রেক্সের মতনই। ইন্দোমিনাস রেক্সের গতি ঘন্টা 45 কিলোমিটার। ইন্দোমিনাস রেক্সকে অনেক ডাইনোসর হামলা করেছিল, কিন্তু ইন্দোমিনাস রেক্সের কিছুই হচ্ছিল না। এঙ্কিলোসরাস, ভেলোসিরাপ্টর, টি রেক্স তাছাড়াও আরও না বেশি না এই কয়টা ডাইনোসর দিয়ে ইন্দোমিনাস রেক্সকে তেমন বেশি ক্ষতি করা যাচ্ছিল না। আর লাস্টে তো টি রেক্স আর ভেলোসিরাপ্টর মিলে ইন্দোমিনাস রেক্সকে মারতে পারতো, নাহলে ইন্দোমিনাস রেক্স টি রেক্সকে মেরে ফেলতো। এখন ইন্দোমিনাস রেক্স ও টি রেক্সের মধ্যে ফাইট হলে কে জিতবে, ইন্দোমিনাস রেক্স নাকি টি রেক্স? ইন্দোমিনাস রেক্স টি রেক্সের থেকে একটু বড় হয়ে থাকে। তাছাড়াও দাঁত ইঞ্চি, তারপর বাইট ফোর্স সব দিক দিয়ে টি রেক্স ইন্দোমিনাস রেক্সের মতন, মানে ইন্দোমিনাস রেক্স টি রেক্সের মতন। কিন্তু এটা বলা যাবে না যে ইন্দোমিনাস রেক্স একটি ডিএনএ ডাইনোসর। ইন্দোমিনাস রেক্সের কাছে কার্কারোডন্টোসরাস, কার্নোটোরাস, জাইগানোটোসরাস, টি রেক্স, ট্রাইসেরাটপস, ভেলোসিরাপ্টর ওর এরকম ডাইনোসরের ডিএনএ রয়েছে। এই লড়াইতে ইন্দোমিনাস রেক্স অবশ্যই জিতবে, টি রেক্স এখানে হেরে যাবে, কারণ ইন্দোমিনাস রেক্স এখানে অবশ্যই জিতবে, টি রেক্স এখানে হেরে যাবে, কারণ ইন্দোমিনাস রেক্সের থাবা টি রেক্সের থেকে বড়। মানে টি রেক্স ধরো থাবা ধরার চেষ্টা করলো, ইন্দোমিনাস রেক্সকে থাবা দিতে পারবে? থাবা দিয়ে তেমন বেশি ক্ষতি করতে পারবে না ইন্দোমিনাস রেক্সকে। আর ইন্দোমিনাস রেক্স নিজের থাবার সাহায্যে টি রেক্সকে অনেক ক্ষতি করে ফেলবে, এই জন্য এখানে ইন্দোমিনাস রেক্স জিতবে, টি রেক্স অবশ্যই হারায় যাবে এখানে। তবে আপনার কী মনে হয় এই লড়াইতে কে জিততে পারে সেটি কমেন্টে জানিয়ে দিবেন।